নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2019 প্রিলিমিনারি এক্সাম কবে হবে। তো দেখা যাক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2019 প্রিলিমিনারি এক্সাম কোন মাসে বেঙ্গল পুলিশ হতে পারে। রিক্রুটমেন্ট বোর্ডের এসআই এর অফিসিয়াল নোটিফিকেশনটি হচ্ছে এটাই। টোটাল সিট সংখ্যা ছিল 668টি, ইউআরদের জন্য টোটাল 366টি, শিডিউল কাস্টের জন্য 147টি, এসটিদের জন্য 40টি, ওবিসি এ 68টি, ওবিসি বি 47টি টোটাল রিক্রুটমেন্ট ছিল। এর প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে? দেখো বন্ধুরা, এখনও ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2018-র জয়েনিং কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত হয়নি, কিছু কিছু ডিস্ট্রিক্টে অলরেডি হয়ে গেছে। এরপরে আসছি 2019-এর কনস্টেবল রিক্রুটমেন্ট, যেটার প্রিলিমিনারি রেজাল্ট এখনও আউট হয়নি, তবে এটির রেজাল্টটি নভেম্বরের ভিতরেই পাবলিশ করে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্টটি আউট হওয়ার পরেই এটির পিটি হবে। পিটি হয়ে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের প্রিলি এক্সামটি নেবে, যেটা নিতে নিতে ফেব্রুয়ারি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে জানান। নমস্কার।